নমস্কার, যদি কারোর চোট লাগার ফলে ব্যথা হয়ে থাকে, এছাড়া কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোনো জায়গায় মোচড় লেগে ব্যথা, হাঁটু ও কনুইয়ের মতো জায়গায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই সমস্ত ব্যথা যদি কারোর থেকে থাকে, এ সমস্ত ব্যথাকে কমানোর জন্য আজ নিয়ে এসেছি খুব ভালো ব্যথা কমানোর স্প্রে, ভলেনি স্প্রে রিভিউকে। ভলেনি স্প্রেকে তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া লিমিটেড, এবং প্রতি 15 গ্রাম ভলেনি স্প্রে দাম রাখা হয়েছে 65 টাকা ও 40 গ্রাম ভলেনি স্প্রে দাম রাখা হয়েছে 149 টাকা। প্রতি 100% ভলেনি স্প্রের মধ্যে ডাইক্লোফেনাক ডাইথাইলামাইন থাকে 1.16%, যেটা 1% ডাইক্লোফেনাক সোডিয়ামের সমান। আমরা যে ব্যথার ওষুধ খাই তার মধ্যে ডাইক্লোফেনাক সোডিয়াম থেকে থাকে। ভলেনি স্প্রের মধ্যে থাকা ডাইক্লোফেনাক ডাইথাইলামাইন যে কোনো ধরনের ব্যথাকে কমাতে সাহায্য করে। প্রতি 100% ভলেনি স্প্রের মধ্যে ভার্জিন লিনসিড অয়েল থাকে 3%, লিনসিড অয়েলের মধ্যে আলফা লিনোলেনিক অ্যাসিড এবং ওমেগা 3 এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের শরীরের চোট লাগা জায়গায় ড্যামেজ কোষকে রিপেয়ার করতে বা সুস্থ করে তুলতে সাহায্য করে। প্রতি 100% ভলেনি স্প্রের মধ্যে মিথাইল স্যালিসাইলেট থাকে 10%, মিথাইল স্যালিসাইলেট ব্যথা কমানোর সাথে সাথে যন্ত্রণা ও পেশির টানকে কমাতে সাহায্য করে। এছাড়া প্রতি 100% ভলেনি স্প্রের মধ্যে মেন্থল থাকে 5%, মেন্থল ব্যথা জায়গায় ঠান্ডা অনুভূতি নিয়ে আসে, যার ফলে আমরা ব্যথা জায়গায় সাময়িকভাবে আরাম বা স্বস্তি অনুভব করি। ভলেনি স্প্রেকে 2 বছর বয়সের পর থেকে প্রয়োজনে ব্যবহার করা যায়। ভলেনি স্প্রেকে দিনে 3 থেকে 4 বার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। ভলেনি স্প্রের বোতলকে বেশ কয়েকবার ঝাঁকিয়ে নিয়ে ব্যথা জায়গায় স্প্রে করে দেবেন। তবে যদি কোনো কাটা জায়গায় ব্যথা থেকে থাকে, তাহলে ভলেনি স্প্রেকে সেখানে ব্যবহার করবেন না। ভলেনি স্প্রে জ্বলনশীল হওয়ার জন্য আগুনের পাশে ভলেনি স্প্রেকে রাখবেন না। যদি ব্যথা অতিরিক্ত বেশি হয়ে থাকে, তাহলে ভলেনি স্প্রেকে ব্যবহার করার সাথে সাথে নির্দিষ্ট মাত্রার ব্যথার ওষুধ খেতে পারেন, তাহলে আপনার ব্যথা দ্রুত কমে যাবে। তো ভলেনি স্প্রে ব্যথার খুব ভালো একটা স্প্রে, প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের করা সাবস্ক্রাইব আমার অনেক বেশি উপকারে আসে, তো প্লিজ সাবস্ক্রাইব। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।